بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. ارشاد হচ্ছে, নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে। যারা মহান আল্লাহকে দণ্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমিই পবিত্র, সুতরাং আমাদের অগ্নির শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক,
তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে তাকে অবশ্যই তুমি অপমান করবে, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারী, ইমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো, সে অনুযায়ী আমরা ইমান এনেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক, আমাদের গুণাগুলো ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদূরিত করো, আর নেক বান্দাদের সাথে সামিল করে আমাদের মৃত্যু ঘটাও। হে আমাদের প্রতিপালক, তুমি স্বীয় রাসূলগণের মারফত আমাদের যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছ তা আমাদের দান করো, এবং কিয়ামতের দিন আমাদের লাঞ্ছিত করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাপ করো না। বারাকাল্লাহু ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله. نعم، جزاك الله خير. شكريا شكريا. বাকি বিল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে মহান রবের প্রশংসা যে রব্বুল আলামিনের বাকি বিল্লাহ স্যারের দরাজ একটা কণ্ঠ দিয়েছেন, এবং আমরা গদ্য ছন্দে অর্থাৎ ছন্দময় একটা উপস্থাপনা পেলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই গুড নাইট ক্লাসে। নববর্ষ শুভেচ্ছা জানাবো না, যাই হোক নববর্ষের শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা আজকে আজ সকালে যারা ক্লাসে জয়েন করছিলেন, একটা প্রাণবন্ত একটা আমাদের একটা অনুষ্ঠান হয়েছে সকালে, আর যারা মিস করেছেন জাস্ট লস্ট। সম্মানিত সুধী, আমরা রাত্রের যে উপস্থাপনা, বিশেষ করে শনিবারে আমাদের ডক্টর সিরাজুল ইসলাম স্যার ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন, যা আমাদের জন্য খুবই হৃদয়গ্রাহী হয় এবং আমরা মনোযোগ দিয়ে শুনে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় 2022 সালের 1 জানুয়ারি আমাদের যে ইমার্জেন্সি গুলো হয়, বিশেষ করে হার্ট বিষয়ে, এর উপরে আমাদের আজকের উপস্থাপন করবে ডক্টর সিরাজুল ইসলাম স্যার। আমি স্যারকে বিনীতভাবে আহ্বান করছি আজকের প্রেজেন্টেশন শুরু করার জন্য। ডক্টর সিরাজুল ইসলাম স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আমার একটা অনুষ্ঠান সকালবেলায় আমরা মিলিত হয়েছি। সেখানে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আব্দুল হান্নান স্যার এবং আমাদের বাকিবিল্লা স্যারদের দারাজ কণ্ঠে আমাদের টিএম জোরদার স্যারের উপস্থাপনা, আমাদের সবার অংশগ্রহণ, আরো যে বা আরো যারা অনেক প্রতিভা আমরা আজকে দেখেছি যে অনুভূতির পাশাপাশি, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এটার জন্য আমি খুব উপভোগ করছি আজকে অনুষ্ঠানটা। তো নতুন বছর প্রথম দিন, আজকে প্রথম ক্লাস, তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি আমরা যেন একই পরিবারভুক্ত হয়ে আমাদের অভিজ্ঞতা, আমাদের এই ক্লাসগুলো যেভাবে জোয়ার্দার স্যার কষ্ট করে এইভাবে আমাদের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে উনি ক্লাসগুলো করে যাচ্ছেন। আমি তো মাঝে মাঝে বলি যে জর্জ বিতল কাছের অবস্থা আর জোয়ার্দার স্যারের বর্তমান অবস্থা একই রকম, যার কারণেই আমার মনে হয় ওনারা অনেক সময় পাচ্ছেন এই কাজ করতে পারছেন। আমরা তো আসলে ফ্যামিলি টেবিল নিয়ে অনেক ব্যস্ত, যার কারণে সময় দিতে পারি না। মাঝে মাঝে অনেক সময় একা হয়ে যেতে ইচ্ছে হয় যে এত পড়া, এত কিছু, এত জানার ইচ্ছা, যে সবকিছু করে কুলে উঠতে পারি না।
যাক, অন্য প্রশ্নের কথা বলবো না। আজকে আমরা যথারীতি আমরা বোর্ল্যান্ডের যিনি একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, ওনার অনেক অভিজ্ঞতা, উনি রয়্যাল লন্ডন মেডিক হসপিটালে নিজে অনেক রোগী দেখেছেন, তার অভিজ্ঞতা সেখানে যে বইটা আমরা ছোট একটা বই পড়ার চেষ্টা করছি, সাহস করছি, সেটা হচ্ছে সাম ইমার্জেন্সিস অফ জেনারেল প্র্যাকটিস। তো আমরা ধারাবাহিকভাবে এই বইটা পড়বো, কিন্তু এই বইটা দুই তিনটা চারটা পাঁচটা ক্লাসে শেষ হবে না হয়তোবা, অথবা এই ধরনের সময় লাগবে। হার্ট নিয়ে যে তিনটা ক্লাস আমাদের 3 দিন লাগবে, তার মধ্যে প্রথম দিন যারা ছিলেন না তাদের জন্য একটু ব্রিফ করতেছি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের যে বইটা সে বইটার নাম ছিল সাম ইমার্জেন্সিস অফ জেনারেল প্র্যাকটিস। এই এই বইতে বর্ল্যান্ড উনি বলেছেন যে ইমার্জেন্সিটা হচ্ছে যে কোনো একজন চিকিৎসকের জন্য একটা কঠিন একটা ব্যাপার, এবং যে হোমিওপ্যাথিক মেডিকেল সিস্টেমে যেটা আমরা দেখি যে কোনো ডাক্তার যদি ইমিডিয়েটলি যদি উনি যদি কোনো ইমার্জেন্সি কোনো পেশেন্টের জন্য কোনো ওষুধ যদি উনি সিলেক্ট না করতে পারেন, তাহলে রোগীর জন্য বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আর এই সময়টা আমাদেরকে উপস্থিত বুদ্ধি, আমাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা আমাদের ট্যাকেল করতে হবে। এই জন্য তিনি বলছিলেন যে সাধারণত উনি এই ইমার্জেন্সির ক্ষেত্রে তিনটা ভাগে উনি ভাগ করছিলেন। প্রথমত যে পেশেন্ট গুলো একদম মৃত প্রায় রোগীগুলো খুব খারাপ অবস্থা, তারপর উনি দেখলেন দ্বিতীয় ধাপ হচ্ছে যে কিছু কিছু রোগী আছে যেমন খুব কঠিন আকারের ব্যথায় তীব্র ব্যথায় আক্রান্ত হয় তারা, অথবা উনি বলছেন যে দুইটা সমন্বয় কম্বাইন্ড হতে পারে, যে রোগী একদম মরে যাচ্ছে খুব খারাপ অবস্থা তার সাথে তার তীব্র ব্যথা, এবং আমাদেরকে আর একটা বড় সমস্যা হচ্ছে যে একটা ইমার্জেন্সি রোগী আমাদের কাছে আসলো, সেই রোগীটা কি সার্জিক্যাল নাকি মেডিকেল, আমরা ওষুধ দিয়ে ভালো করতে পারবো নাকি তাকে সার্জিক্যাল হলে তাকে হাসপাতালে রেফার করতে হবে, এই ব্যাপারগুলো বুঝার আমাদের ক্ষমতা থাকতে হবে, আমাদের দক্ষতা থাকতে হবে, তাহলে আমরা ইমার্জেন্সি ম্যানেজ করতে পারবো। যেমন যদি গাছ থেকে পড়ে গিয়ে একটা পেশেন্টের হাত হাত ভেঙে গেলো বা তার ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যা, আমরা তো ওষুধ দিয়ে কোনো ফ্র্যাকচার হয়ে গেলে আমাদের একটু প্রথম অবস্থায় বোনটাকে রিইউনিয়ন করতে হবে, তারপর আমরা ওষুধ দিব। তো সেক্ষেত্রে আমাদের এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হবে, আমরা যদি রোগীকে এখানে যদি ফ্র্যাকচারটাকে চিকিৎসার জন্য আমরা বোন হাড় বা রিইউনিয়ন না করি তাহলে সেক্ষেত্রে তো রোগী ভালো হবে না। তো এই জন্য আমাদের এই কেস গুলো কি মেডিকেল নাকি সার্জিক্যাল, এটা এই ব্যাপারে আমাদের দক্ষতা থাকতে হবে। তারপর তিনি বলছেন যে হার্টের পেশেন্ট গুলোর যে অবস্থা হয়, যে প্রাথমিক অবস্থায় যে আমরা যে আমরা স্যাটিসফ্যাক্টরি যেটা খুব সন্তোষজনক ভাবে আর হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আমরা এই কেস গুলোকে আমরা ট্যাকল করতে পারি, সেক্ষেত্রে উনি প্রথম অবস্থায় বলছিলেন যে কেস গুলো কেস উইথ অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর, যে অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর ক্ষেত্রে আমাদের যেই আমরা তো জানি যে কার্ডিয়াক যেটা কার্ডিয়াক ফেলিউরটা হচ্ছে যে হার্টের যে কর্মক্ষমতা যেটা আমরা জানি, সাধারণত হার্ট যখন দুর্বল হয়ে যায় ভালোভাবে যখন তার কর্মক্ষমতা বা দিয়ে সে ব্লাড পাম্প করতে পারে না বা রক্ত সারা শরীরে ছড়িয়ে দিতে পারে না, একে আমরা এটাই কনজারেটাল হার্ট ফেলিউর বলা হতো আগে। তো এই ধরনের যে সমস্যাটা সেটাই হচ্ছে অ্যাকুইট হার্ট ফেলিউর। এক্ষেত্রে আমাদের যে ওষুধ গুলোর কথা উনি বলছিলেন, যে আমাদের চারটা ওষুধের কথা উনি বলছিলেন, যে ক্ষেত্রে প্রথমত হচ্ছে আর্সেনিক অ্যালবাম, দ্বিতীয়ত অ্যালটিমটাট, কার্বোভেজ এবং অক্সালিক অ্যাসিড, এই চারটা ওষুধ দিয়ে আমরা আমরা দ্য কেস উইথ অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউর, অ্যাকুইট কার্ডিয়াক ফেলিউরের রোগীগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। সেক্ষেত্রে তিনি বলছিলেন যে অ্যাকুইট ক্ষেত্রে আমরা যে আমরা যে আর্সেনিকের যে রোগীগুলো আমরা পাই, আর্সেনিকের যে মেন্টাল সিমটম আমরা সেখানে মেন্টাল ডিস্ট্রেস থাকে, তাদের খুব ভয় থাকে আমরা জানি, অ্যাংজাইটি থাকে এবং তারা খুব অস্থির থাকে আমরা জানি, এবং তাদের অল্প পরিমাণ পানি খাওয়ার খুব ইচ্ছে থাকে, অল্প পরিমাণ ঠান্ডা পানি, উনি বলছেন যেটা ডিজার্ভ ফর স্মল সিপস অফ আইস কোল্ড ওয়াটার, অল্প পরিমাণ যে ঠান্ডা পানি খাওয়ার যে ইচ্ছা সেটা হচ্ছে আমাদের আমাদের আর্সেনিক। এছাড়াও আমরা আর্সেনিকের অনেক লক্ষণ আমরা পাই, যে ফ্যাস্টিডিয়াসনেসটা যেটা আমরা জানি যে এটা এরা এরা সবকিছু অর্ডার মানে একটা 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 নির্দিষ্ট জায়গায় বা সাজিয়ে গুছিয়ে রাখতে চায় আর্সেনিক, সেগুলো আমরা জানি, তাদের বার্নিং পেন যেটা থাকে, এবং বার্নিং পেনটা আমরা জানি যে গরম প্রয়োগ উপশম থাকে এদের,
এবং এরা খুব রেস্টলেস থাকে আমরা জানি, এবং ফিজিক্যালি এরা খুব দুর্বল থাকে। তো আমরা যদি কয়েকটা কথা যদি আর্সেনিকে যদি চিন্তা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আর্সেনিক বিষয়গুলো খুব অস্থির থাকবে, এদের বার্নিং থাকবে, বার্নিংটা বিশেষ করে গরম করে উষ্ণ থাকবে, এবং এদের খুব দুর্বলতা যেটা আমরা জানি হবে। এবং আমরা জানি যে আর্সেনিকের আরেকটা লক্ষণ হচ্ছে মিড ডে অথবা মিড নাইট, যে 12টা থেকে 2টা মধ্যে, রাত 12টা থেকে 2টা বা দিন 12টা থেকে 2টা এর মধ্যে রোগীগুলোর সব ধরনের রোগ লক্ষণ গুলো বেড়ে যায়। তো এবং এদের কিন্তু আর্সেনিক পেশেন্ট গুলো আমরা এটাও জানি আরো যে এদের খাওয়ার গন্ধ, ক্যালসিয়ামের মতো আর্সেনিক পেশেন্ট গুলো খাওয়ার গন্ধ সহ্য করতে পারে না, এবং পানির স্বাদ যেটা ক্যান্ট বলছেন যে পানির স্বাদ গুলো তিতা মনে করে, এরা বিটার বিটার টেস্ট হয়ে যায়। আর্সেনিকের অনেক লক্ষণ আমরা জানি, অনেক বড় একটা ওষুধ, কিন্তু এখানে বললেন যে কথা বলছিলেন যে ডিস্ট্রেস, ভয়, অ্যাংজাইটি, ফিজিক্যাল যেটা রেস্টলেসনেস থাকবে এবং ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছে থাকবে, এই লক্ষণগুলো কে মানে উপসর্গগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কি করব যে স্থানীয় যে লক্ষণ রোগীদের মধ্যে আমরা পাই, সেক্ষেত্রে আমরা পাবো যে পেশেন্টের যেটা কার্ডিয়াক একটা প্রেশার, এবং মনে করবে যে এটা খুব ভারী মনে হয় তাদের কাছে, এটা কনস্ট্রিকশন থাকবে, বুকে একটা সংকোচন বোধ থাকবে এদের, এবং রোগীরা ভালোভাবে এরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তাদের খুব ভয় থাকবে, এবং তারা মনে হয় যেন তারা মারা যাবে, জাস্ট তারা মনে হয় এখনই মারা যাবে। এবং এরা আমরা জানি যে আর্সেনিক পেশেন্ট গুলো ঠান্ডা বা শীতাতপ থাকে, আমরা জানি তারা খুব ঠান্ডা অনুভব করে, বাট এবং এরা কি করবে এই তাদের বুকে জ্বালা তারা অনুভব করবে। হ্যাঁ, তো এই যে লক্ষণগুলো আমরা কি পাবো রোগীদের মধ্যে যদি পাই, সেক্ষেত্রে আমরা এই হার্টের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা আর্সেনিক চিন্তা করতে পারবো। এছাড়াও তিনি আরো বলছিলেন যে এই পেশেন্ট গুলো খুব অ্যাংশাস থাকবে, এবং এদের ঠোঁট থাকবে সাইনোটিক থাকবে, আমরা জানি সেখানে সাইনোটিক হচ্ছে সেখানে অক্সিজেনের ডিফিসিয়েন্সি, যেটা ডিসকালারেশন থাকবে, ব্লু ডিসকালারেশন হয়, এবং এটা খুবই এরা খুব ডেঞ্জারাসলি ইল থাকে, খুব অসুস্থ থাকে এরা, এবং এদের চেহারা অনেকটা এই থাকে, পিনস থাকে, এবং গ্রে অ্যাপিয়ারেন্স থাকে এদের, যারা চিমটি কাটা বা স্কিন এই ধরনের আর কি ধূসর বর্ণের থাকে এরা। তো এই ধরনের যে হিস্ট্রি যদি আমরা কোনো পেশেন্টের মধ্যে পাই, তাহলে আমরা আমরা আর্সেনিক তাদেরকে দিব। তবে উনি একটা কথা বলছিলেন যে আর্সেনিক আমরা যখন ব্যবহার করব, যেমন আর্সেনিক দ্রুত রোগীকে আক্রমণ করে এবং দ্রুত একটা খারাপ অবস্থার মধ্যে নিয়ে আসে, তো আমরা যদি আর্সেনিক ব্যবহার করার পরে যদি যদি আমরা কোয়ার্টার অফ অ্যান আওয়ার, যদি 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস কত, 15 মিনিট, 15 মিনিটের মধ্যে যদি আমরা রোগী যদি রেসপন্স না পাই, তাহলে আমরা ভাববো এই এই পেশেন্টটা আর্সেনিকের না। তো এটা বলছে যে যেহেতু রোগীও খুব দ্রুত খারাপ অবস্থা চলে যায়, তাহলে আমরা ওষুধ প্রয়োগ করলে রোগীও খুব দ্রুত ভালো হবে, এটাই লক্ষ্য নিয়ম। তারপর উনি বলছিলেন যে এসব ক্ষেত্রে উনি হাইয়েস্ট পোটেন্সি, যেটা উনি সিএম পোটেন্সি ইউজ করে, এবং উনি খুব ঘন ঘন অনেক সময় ইউজ করে খুব ভালো রেজাল্ট পায়। এবং তারপর উনি বলছিলেন যে এমন কথা যে একটা রোগীকে ওষুধ দিলেন, রোগীটার 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যে তার অবস্থা খুব ভালো হলো, তারপর আস্তে আস্তে তার অবস্থা খুব খারাপ হওয়া শুরু করলো, এক সময় তার খুব যেটা হচ্ছে কলাপস কন্ডিশন হয়, হয়ে রোগীটা মারা যায়। এবং এই ক্ষেত্রে উনি বলছিলেন যে আমরা যে আর্সেনিক দিয়ে যে পরিমাণ রেসপন্স পাবো, একটা স্টেবল কন্ডিশন আসার পরে যদি দেখি রোগীর অবস্থা খারাপ হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ওষুধের সাহায্য নিতে হবে। এবং সেক্ষেত্রে আর আমরা জানি যে সালফারের পেশেন্ট গুলো জ্বালা পড়া থাকে এবং এরা গরম কাতর হয়, এরা শরীরে কোনো ব্ল্যাঙ্কেট সহ্য করতে পারে না। এক্ষেত্রে আমরা ফসফরাস এবং আর্সেনিক আমরা এখান থেকে পার্থক্য করে নিতে পারবো। তারপরে আমাদের যে পরবর্তী যে ওষুধ সেটার কথা ছিল ওনার, যে আমাদের অ্যান্টিমটাটের কথা। এই অ্যান্টিমটাট আমরা ব্যবহার করি, আমরা জানি এদের সাইনোসিস থাকে, এরা আর্সেনিকের মতো এরা এমন ই থাকে না, থার্স্টি থাকে না। আমরা জানি যে অ্যান্টিমটাটের পেশেন্ট গুলোর অনেকে থার্স্টলেস থাকে, এটা গরম কাতর থাকে, আমরা তো আর্সেনিক শীতকাতর, অ্যান্টিমটাট গরম কাতর। এবং যেটা হচ্ছে এই আমরা আমাদের আর্সেনিক যদি সরি আমরা যদি অ্যান্টিমটা দিতে গেলে আমাদের দেখতে হবে যে সেখানে সাইনোসিসের ব্যাপারটা, যাদের হাতের নখে এবং এটা অনেক সময় হাতের দিকে চলে আসে, যদি রোগীর মধ্যে আমরা এরকম পতন অবস্থা বা
একদম ঘুম ঘুম ভাব, এবং তাদের জিহ্বা থাকবে কি ক্লোটেড থাকবে, এবং এদের টাং থাকবে ক্লোটেড, যেটা আমরা জানি হোয়াইট ক্লোট যেটা, এই ধরনের লক্ষণ আমরা দেখব। এবং তাদের লয়ার পার্টে কি থাকবে, ইডিমা থাকবে, পানি থাকবে বা শোথ থাকবে আর কি। এবং এই ধরনের লক্ষণের ক্ষেত্রে আমরা অ্যান্টিব্লড ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের কার্বোভেজের সাথে আমাদের অ্যান্টিব্লডের পার্থক্য হচ্ছে যে কার্বোভেজ যেমন হিসাবে সার্কুলেশন, যেটা অক্সিজেনের ব্লাড সার্কুলেশন যাবে, অ্যান্টিব্লড তেমন না, তবে অ্যান্টিব্লড তার রুমটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। তো এরপরে উনি যে ওষুধের কথা বলছিলেন সেটা হচ্ছে কারোবেজের কথা বললাম, যে কারোবেজ আমরা প্রথম অবস্থাটাই বেশি দেখি আমরা, এরা ডাল থাকে এরা, এবং এদের স্কিন খুব ঠান্ডা থাকে। বাট এদের যদিও এরা এই গরম উপরের আপার পার্ট যেটা খুব গরম, এবং এরা খুব অক্সিজেন, গরম বলতে আমি বুঝাচ্ছি যে এরা আপার পার্টে যেটা অক্সিজেনের ব্লাড যেটা চাপে, ওরা খুব ওপেন এয়ার চাপে, বাট এদের পা খুব ঠান্ডা থাকে, পা এরা সহজে গরম করতে পারে না। এটা হচ্ছে আমাদের কারোর যেমন অ্যান্টিটারের পার্থক্য। তারপরে উনি বলবেন যে যেটা হচ্ছে আমরা এইসব ক্ষেত্রে যেটা সালফার এবং ক্যালিকার্বের ব্যবহার আমরা যদি লক্ষণ সাদৃশ্যে লাগে আমরা সেটা করব সেখানে। তারপর উনি আমাদের জন্য অক্সালিক অ্যাসিড কথা বলছিলেন, যেটা এটার আউটস্ট্যান্ডিং যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে যে পেশেন্ট খুবই এরা মানে এক্সাশন থাকবে, এদের ইন্টেন্স খুব ক্লান্তি থাকবে এই আমাদের অক্সালিক অ্যাসিড পেশেন্ট গুলোর, এবং এদের লোয়ার এক্সট্রিমিটিতে কি থাকবে, প্যারালাইজ কন্ডিশন থাকবে, অবসাদ থাকবে, এবং রোগীরা মনে করবে যে পা গুলো তাদের না। এবং এদের আরেকটা বড় ধরনের লক্ষণ হচ্ছে চেনার, সেটা হচ্ছে এদের শরীরের মধ্যে চিত্র বিচিত্র বিভিন্ন ধরনের মোটেড মোটল মোটল সাইনোসিস যেটা বলি আমরা, এই চিত্র বিচিত্র ধরনের এই সাইনোসিস যেটা আমরা ব্লুইশ সাইনোসিস যেটা পাবো এদের শরীরের মধ্যে, তো এই লক্ষণ দিয়ে আমরা এই আমাদের অক্সালিক অ্যাসিড যেটা আমরা নির্বাচন করতে পারবো। এটা ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের আলোচনা। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে আমাদের গ্রাজুয়াল কার্ডিয়াক ফেলিওর টেন্ডেন্সি টু ডাইলেটেশন। এরপরে দ্বিতীয় ধাপে যখন গ্রাজুয়াল ধীরে ধীরে যখন কার্ডিয়াক ফেলিওর হয় এবং এক্ষেত্রে যদি যখন প্রসারিত হয়, এক্ষেত্রে উনি বললেন যে আমাদেরকে যে ওষুধগুলো আমরা এর আগে চারটা ওষুধ আলোচনা করছিলাম, এই চারটা ওষুধের যে কোনো একটা ওষুধ এখানে হেল্পফুল হবে। উনি বললেন আমরা যদি পেশেন্টের কন্ডিশন যদি খুব খারাপ না হয় তাহলে আমরা এই চারটা ওষুধ যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে আমাদের যে সাধারণ একটা প্রেসক্রাইব আমরা প্রেসক্রাইব করবো এখানে, এই ক্ষেত্রে যদি আমরা যে অনেক ক্ষেত্রে রোগীর কি হয় এই কার্ডিয়াক ফেলিওর ক্ষেত্রে রোগীর ডেভেলপ হয়, এবং এক্ষেত্রে রোগীর অবস্থার উন্নতি হয়, এবং তাদের যে এই ডাইলেটেশন যেটা সেটা ডিজেপ্টার হয় বা চলে যায়, এবং এই কি হয় এদের উন্নতি যেটা হয়। কিন্তু উনি বললেন যে কার্ডিয়াক সিমটমের ক্ষেত্রে যে পার্টিকুলারলি যে আমাদের যে প্রেসক্রাইব করি এটা পেশেন্টের যে রেসপন্স যেটা করে সিমটমের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এটা অনেক সময় আমাদের অন্য ওষুধের প্রয়োজন হয়। যেমন উনি বলছিলেন যে আমাদের যে উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা যে এই ফ্রিকুয়েন্টলি যে নিউমোনিয়ার ক্ষেত্রে যদি খুব খারাপ যদি কেস থাকে, এই ক্ষেত্রে আমরা খুব যদি খারাপ অবস্থা থাকে রোগীর আমরা লাইকোপোডিয়াম আমরা ব্যবহার করি, এবং এক্ষেত্রে রোগীর কি হয় টেন্ডেন্সি টু ফেল ইন হার্ট উইথ ডাইলেটেশন, বাট আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ লাইকোপোডিয়াম দ্য হার্ট ফিক্স আপ পালস স্ট্রেন অ্যান্ড দ্য টেন্ডেন্সি টু ডাইলেট ডিসঅ্যাপিয়ার্স। রোগী যদি খারাপ অবস্থা যদি লক্ষণ সাদৃশ্যে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করি এক্ষেত্রে, তাহলে এ রোগীর কি হয় হার্টের কার্যক্ষমতা ডেভেলপ করে, পালসটা স্টেবল হয়, এবং তাদের ডাইলেটেশনটা কি হয় চলে যায়। এক্ষেত্রে উনি আবার বলছেন যে আমরা যদি সেম অ্যাকুইট ইলনেসের ক্ষেত্রে পেশেন্ট কি হবে রেসপন্ডিং করবে, এবং যে পার্টিকুলার যেটা ড্রাগ যেটা, বাট সাম কেসেস যেটা আমরা আমরা এই ধরনের পার্টিকুলার ড্রাগ দিয়ে সেটা আমরা কি করতে পারবো না, পেশেন্ট ডেভেলপ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে এই আমাদেরকে কি করতে হবে
যে যেটা হচ্ছে যেটা কিছু ইন্ডিকেটিং ইন্ডিকেটেড যে রেমেডি গুলো আছে আমাদের অ্যাপারেন্টলি যেটা ইন্ডিকেটেড রেমেডি যেটা সেটা আমাদের লাগবে, সেক্ষেত্রে উনি এই যে অবস্থার ক্ষেত্রে আমাদের প্রথম যে চারটা ওষুধের কথা বলছিলাম, চারটা ওষুধের পরে উনি বললেন যে যখন পেশেন্টের অবস্থা আমরা যে এই ওষুধগুলো দিয়ে যে প্রথম আর্সেনিক অ্যান্টিট্রাট আমাদের কার্বোভেজ অক্সালিক অ্যাসিড এইসব ওষুধ দিয়ে আমরা যখন ডেভেলপ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এই পরবর্তী স্টেজে আমাদের স্ন্যাক পয়জন গুলো আমাদের দরকার হবে, যেমন স্ন্যাক পয়জনের বা যেটা করা হয় সেই ওষুধগুলোর মধ্যে আমাদের স্পেশালি ল্যাকেসিস, ন্যাজা এবং লেস কমনলি লাইকোপাস, ভার্জিনিকা এবং লরোসেরাস এই চারটা ওষুধের কথা উনি বললেন, আমরা সেটা দেখবো এখন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এরপর উনি এখানে বললেন যে আমাদের খুব কষ্ট হয় যেটা হচ্ছে একটা সাপের বিষ থেকে আর একটা সাপের বিষের তৈরি ওষুধ গুলোর মধ্যে পার্থক্য তৈরি করা, এগুলো দেখাচ্ছে কি অনেক ক্ষেত্রে লক্ষণগুলো একই রকম থাকে, এদের অ্যাপিয়ারেন্স খুব এরা খুবই এরা খুব সিমিলার থাকে, বাট উনি বললেন যে কমনলি যে যেটা হচ্ছে কমন রেমেডিজ অফ দিস কন্ডিশন যেটা হচ্ছে যে ল্যাকাসিস নেজা, যে ল্যাকাসিস এবং নেজার যে অনেকগুলো সিমিলার লক্ষণ আছে, আমরা জানি যে ম্যাক্সিমাম সাপের ওষুধগুলো যেটা আমরা দেখবো তার ল্যাকাসিস পিকচার আই থিঙ্ক ইজ প্রিটি টিপিক্যাল টু অল এন্ড দেয়ার আর জাস্ট এ ফিউ কন্ডিশনস হুইচ make one choose neza in preference to lachesis তাহলে আমাদের সাপ থেকে যে ওষুধগুলো তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ওষুধগুলোর লক্ষণ প্রায় একই রকম থাকে, তো আমাদের যে ল্যাকেসিস যে ওষুধটা এর অনেকগুলো লক্ষণ আমরা আমরা জানি যেটা ল্যাকেসিস এবং আমাদের নেজার থেকে আমরা জানি যে নেজার ওষুধগুলো নেজারটা সাধারণত আমি একটু বলিনি যে নেজারটা সাধারণত যে ক্রোটোলাস ফলিগাস বা ল্যাকেসিসের মতো যে রক্তস্রাব প্রবণতা এরকম লক্ষণ থাকে না, নেজার থাকে আমরা জানি বালবুলার বালবের উপরে ই থাকে সাধারণত যে বালবের উপরে এর ক্ষমতা বেশি থাকে, হ্যাঁ টেন্ডেন্সি যেটা আমরা জানি, এবং যেটা ল্যাকেসিস বা আমাদের এই ক্রোটোলাসের যে হ্যামারেজিক কন্ডিশন এটা কিন্তু নেজারের মধ্যে থাকে না আমরা জানি, এবং যে আমরা জানি যে নেজার পেশেন্ট গুলো এরা অনেকটা ই থাকে মাইল্ড থাকে আমরা জানি, বাট ল্যাকেসিস যে পেশেন্ট গুলো এরা অনেকটা অ্যাগ্রেসিভ থাকে, এরা কথাবার্তা বেশি বলে আমরা জানি, এরা খুব বেশি লোকোসিটিতে বেশি থাকে এবং এদের জেলাসি বেশি থাকে আমরা জানি, যেটা সাধারণত আমরা নেজার মধ্যে দেখি না, বাট নেজারতে কিন্তু আবার ই থাকে, এরা কিন্তু তাদের লক্ষণগুলোকে মানে বেশি অতিরঞ্জিত করে বলার একটা টেন্ডেন্সির মধ্যে থাকে আমরা জানি, যেটাকে এক জায়গাটা বলি আমরা এটা থাকে, আর এটা হচ্ছে আমরা সাধারণত যে দেখি আর কি আমরা, আর ল্যাকেসিস যেটা আমরা তো জানি ল্যাকেসিস সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, কারণ ল্যাকেসিস আমরা সবাই জানি যে একটা সাপ থেকে একটা ওষুধ সাপের বিষ থেকে একটা তৈরি করা ওষুধ এবং এটার যে মানসিক লক্ষণগুলো এটা খুব এটা খুব গরম কদক থাকে, এটা বার্নিং সেন্সেশন থাকে, তারপরে ওদের লেফট সাইডেড কমপ্লেইন, আর এখানে বর্ডার যে কথাটা বলছিলেন দেখেন আমরা এখান থেকে পড়ি তাহলে ভালো হবে বেশি, অল দিস দেয়ার অল দিস কেসেস ইন্ডিকেটিং স্ন্যাক পয়জন ইউ গেট দ্য রাদার পারপলিশ ব্লোটেড অ্যাপিয়ারেন্স, আমরা সাপের বিষ থেকে যে ওষুধগুলো তৈরি করা হয় বা হয়েছে সেগুলো আমরা জানি যে কিছুটা পারপলিশ কালার যেটা পার্পল কি পার্পল তো হচ্ছে পার্পল হচ্ছে বেড ক্লথ, আমরা জানি যে টাইটনেস থাকে কনস্ট্রিকশন থাকে এদের বুকের মধ্যে, ওরা যেটা হচ্ছে সংকোচন একটা ভাব এদের থাকে এবং কোন ধরনের কলার বা টাই ল্যাকেসিস পেশেন্ট গুলো করতে পারে না আমরা এটা জানি, এবং এরা বিশেষ করে আপার পার্টে সমস্যাটা বেশি হয় এবং যে কোনো ধরনের ভারী কোনো কিছু ওরা
বা কোনো প্রেশার বা বিছানার ক্লথের যেটা হচ্ছে আমরা বেডশিটের যে প্রেশার এটাও তারা সহ্য করতে পারে না, টাইট ক্লথিং পরতে পারে না এদের গলা চারপাশে এরা, এবং এবং ঘাড়ে যেটা আমরা জানি এরা খুব গরম কাতর থাকে, অল আর সেন্সিটিভ টু হিট অ্যান্ড ফিল হট অ্যান্ড দে ডিসলাইক দ্য স্টাফ রুমস, এবং এরা গরম কাতর থাকে এবং গরম গরম এদের কষ্ট হয়, এবং স্টাফি রুম যেখানে ধরেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা আলো বাতাস থাকে না এই গরম রুমে তারা তাদের কষ্ট বেশি হয়। দে হ্যাভ মার্ক মার্ক অ্যাগ্রাভেশন আফটার স্লিপ, তাদের কি হয় ঘুমের পরে এদের বৃদ্ধি হয় এবং এদের এতে কি হয় অ্যাকুইট খুব তীব্র সাফোকেশন হয় এদের, সাফোকেটিভ মানে অ্যাটাক যেটা দম বন্ধ হওয়ার মতো একটা অবস্থা এদের মধ্যে হয়, এবং যেটা হচ্ছে তারা ঘুমানোর পরে তারা যখন তারা জেগে উঠে তখন তাদের কি হয় ডিস্ট্রেস, ঘুম থেকে জাগার পরে এদের কি হয় মানুষ ঘুমের মধ্যে এদের ঘুম ভেঙে যায়, খুব কষ্ট এদের, হ্যাঁ কষ্টটা বেড়ে যায় ঘুমের মধ্যে। এটা হচ্ছে আমাদের ল্যাকেসিসের যে লক্ষণগুলো আমরা জানি। তাহলে উনি বলছেন যে অল দিস স্ন্যাক পয়জন পেশেন্ট ইজ দেয়ার কার্ডিয়াক ডিস্ট্রেস হ্যাভ মার্ক অ্যাগ্রাভেশন ফ্রম বিং টার্ন ওভার দ্য লেফট ওভার অন দ্য লেফট সাইড, আমরা জানি যে বাম পাশে যে সাপ থেকে সাপের বিষ থেকে তৈরি করা ওষুধগুলো বাম পাশে শুইতে পারে না, বাম পাশে শুইলে তাদের সব ধরনের লক্ষণগুলো বেড়ে যায়, তাদের কি থাকে ট্রিমর থাকে, তাদের কম্পন থাকে, এবং তাদের হ্যান্ড আর আর শেকি, তাদের হাত গুলো থাকে কি থাকে নড়বড়ে থাকে বা যেটাকে আমরা বলি অদৃঢ় যেটা নড়বড়ে থাকে, এবং এবং যেটা তারা কি হয় মানসিকভাবে তারা ফকড হয় এবং কনফিউজ থাকে এবং তারা খুব ডিফিকাল্ট হয়, তারা সাসপিসিয়াস হয়ে যায়, তারা ল্যাকেসিস পেশেন্ট গুলো এরা মানসিকভাবে খুব কুয়াশাচ্ছন্ন থাকে এদের ব্রেনটা, এবং এরা খুব সিদ্ধান্তহীনতায় ভোগে, এরা খুব কঠোর আকারে হয় এবং খুব সন্দেহ প্রবণ হয়। If there were nothing more than that, one would give lachesis. এই যে লক্ষণগুলো আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম যে এরা পারপলিশ কালার থাকে, ফুলে যায় অ্যাপিয়ারেন্সটা, এরা আপার এক্সট্রিম সাধারণত চেস্ট রিজনে কোনো ধরনের ভার টাইটনেস এই ধরনের সহ্য করতে পারে না, এরা ওখানে কোনো ধরনের কনস্ট্রিকশন যেটা সংকোচন ওরা সহ্য করতে পারে না, এবং ইভেন কি ব্যাট মানে যেটা হচ্ছে বিছানার চাদরের প্রেশারও তাদের সহ্য হয় না, নেক রিজনে কোনো কাপড় সহ্য করতে পারে না, এরা স্টাফি রুম বা হট ওয়েদার সহ্য করতে পারে না, এবং ঘুমের পরে লক্ষণগুলো বাড়ে এবং এই সময় তাদের কি হয় সাফোকেটিভ কন্ডিশন হয় এবং ঘুমের পরে এদের ডিস্ট্রেস বেড়ে যায়, এবং সব ধরনের সাপ থেকে তৈরি করা ওষুধগুলো বাম পাশে শুলে তাদের লক্ষণগুলো বাড়ে, এদের কি থাকে কম্পন থাকে সারা শরীরে একটা কম্পন থাকে ট্রিমর, এবং হাতগুলো থাকে অনেকটা নড়বড়ে থাকে এদের, এবং এদের ব্রেন থাকে অনেকটা ফগ থাকে, এদের মেন্টালি ফগ থাকে এরা, এবং কনফিউজড হয় এরা, অনেকটা ডিফিকাল্ট হয় এবং সাসপেন্সে সন্দেহ প্রবণ হয়। যে এই যে লক্ষণগুলো আমরা পেলাম এই লক্ষণগুলো দিয়ে আমরা ল্যাকেসিস আমরা প্রেসক্রাইব করতে পারবো, কিন্তু উনি বললেন যে সার্টেন নাম্বার অফ দিস কেসেস ইউ গেট রাদার অ্যাকিউট স্টিচিং পেইন, আমরা জানি যে যে এই যে স্টিচিং পেইন যেটা সুচ পোড়ানো যে ব্যথা এটা কি হয় রাইট ডান দিক থেকে চেস্টে যেটা পেরিকেট যে পয়েন্ট থেকে এটা স্ক্যাপুলার দিকে যায় এবং সেখান থেকে এটা অনেক নামনেস থাকে যেটা মার্ক নামনেস থাকবে, এবং পার্টিকুলারলি লেফট আর্ম অ্যান্ড হ্যান্ড এটা বাম যেটা আমরা জানি বাম থাকে বাম বাম হাতটা নামনেস থাকবে পার্টিকুলারলি এবং সেদিকে ব্যথাটা দাবিত হবে। যখন আমরা এই নামনেস পাবো নামনেস পেলে আমরা ল্যাকেসিসের স্থলে আমরা কি করতে পারবো আমরা নেজাটা ব্যবহার করতে পারবো, কারণ নেজার মধ্যে আমরা পাইলাম নামনেসটা বেশি থাকবে, অবশ্যতা ভাবটা বেশি থাকবে আমরা এটা এখানে দেখলাম। আর যেটা হচ্ছে এই স্টিচিং যে ব্যথাটা যে ক্যারেক্টারটা যেটা যে সুচ পোটানো যে ব্যথা এটা কি করবে এর নেজার মধ্যে বেশি থাকবে, নেজার মধ্যে সুচ পোটানো ব্যথাটা বেশি থাকবে এবং তার সাথে নামনেস থাকবে, এবং যে যে কনস্ট্রিকশন যে ফিলিং যেটা আমরা জানি যেটা প্রমিনেন্ট থাকে প্রিডমিনেন্ট থাকে, সংকোচন যেটা বা যেটা আমরা জানি যে গলার দিকে বা কোনো ধরনের চাপ সহ্য করতে পারে না বা টাই সহ্য করতে পারে না, এই ধরনের লক্ষণগুলো আমরা যদি পাই সেক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা চিন্তা করবো আমরা, হ্যাঁ যে কনস্ট্রিকশন যেটা এটা হচ্ছে ল্যাকেসিসের লক্ষণ।
স্টিচিং পেইন, আর নাম আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা আমরা নেজা, এবং নেজা তো আমরা জানি যে রক্তচাপ প্রবণতা কম থাকে সেখানে, আর ওরা মাইল্ড থাকে, ওরা তো উগ্র থাকে না। ল্যাকেজিস যেমন উগ্র থাকে, ল্যাকেজিস যেমন বেশি কথা বলে, নেজা তো বেশি কথা বলে না, এবং নেজার আক্রমণ স্থল হচ্ছে বাল্ব, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এছাড়া উনি বললেন যে নেজাটা ই থাকে, লেস রেড থাকে এবং লেস ব্লোটেড লুকিং থাকে, এবং লেস লিটল ফেলার দেন ল্যাকেসিস, বাট দ্যাট ইজ নট ভেরি স্ট্রাইকিং। উনি বলছেন যে নেজাটা কম রক্তিম থাকবে, কম ফুলা থাকবে এবং কম ফ্যাকাশে থাকবে ল্যাকেসিস চাইতে, বাট এটা অনেক সময় আমরা খুঁজে পাবো না। তাহলে আমরা মোটামুটি যে যেটা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্য স্ন্যাক পয়জন দেয়ার আর টু আদার ড্রাগস হুইচ ইউ ফাইন্ড ভেরি ইউজফুল ইন দিস কন্ডিশন, যে উনি বললেন দ্য ফার্স্ট অফ দিস ইজ লাইকোপাস। আমরা এতক্ষণ নেজা এবং ল্যাকেসিসের যে লক্ষণগুলো মোটামুটি বললাম, দুইটা ক্ষেত্রে আমরা যদি আমাদের পেশেন্ট যদি এরকম হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের যে দুটো ওষুধের কথা আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে একটা লাইকোপাস ভার্জিনিকা, আর একটা হচ্ছে আমাদের লরোসারাস। তো আমাদের যে লাইকোপাসের যে কন্ডিশন যেটা আমরা জানি, এটা এই জাস্ট জাস্ট আমরা হার্ট স্টার্টিং টু ফেল, মানে এই একটা প্রাথমিক একটা অবস্থা মধ্যে আমরা পাই, এটা বিগিনিং স্টেজ যখন ডাইলেট হয় এবং যে পালস তখন যেটা বিকাম লিটল ইরেগুলার, যখন পালস যখন মানে অল্প পরিমাণে অনিয়মিত হয়, এবং পেশেন্ট থাকবে প্যাল থাকবে, সাইনোটিক থাকবে, এবং পেশেন্ট থাকবে অলওয়েজ রেস্টলেস থাকবে। লক্ষণগুলো আমরা দেখতেছি, এটা প্রথম প্রথম অবস্থায় একটা ওষুধ, এবং এই ক্ষেত্রে পেশেন্টের চেহারা থাকবে প্যাল থাকবে, এটা সাইনোটিক থাকবে। সাইনোটিক আমরা বুঝি যে ডিসকালারেশন, যেটা স্কিনের ব্লুইশ ডিসকালারেশন অক্সিজেন লেসের কারণে, এবং এটা অস্থির থাকবে। এবং যেটা হচ্ছে লাইকোপাসের যেটা আউটস্ট্যান্ডিং একটা লক্ষণ আছে, যেটা দিয়ে আমরা লাইকোপাসটাকে আমরা ভাগ করতে পারবো, এদের যে কি থাকবে, হরিবল টুমাল্টুয়াস সেন্সেশন ইন দ্য কার্ডিয়াক রিজন, এটা হার্টের মধ্যে একটা মানে যেটা হচ্ছে আমরা একটা কোলাহল, যেটা কোলাহল এই লাইকোপাস পেশেন্ট গুলোর হার্টের মধ্যে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এটা এদের হার্টটা থাকে কোলাহলপূর্ণ থাকে। হ্যাঁ, এবং এদের আমরা জানি যে হাইপারথাইরয়েডিজম এর সমস্যা এই লাইকোপাস রোগীগুলো থাকে, এদের যখন ওই যে হাইপারথাইরয়েডিজম যখন হয় তখন এদের কি হয়, চোখগুলো বের হয়ে আসে, যেটাকে আমরা এক্সোপ্থালমাস যেটা বলি, আমরা এদের গয়েটর যেটাকে বলি, গয়েটর হয় এদের, এই আমরা গয়েটরের ক্ষেত্রে বা হাইপারথাইরয়েডিজম এর ক্ষেত্রে আমরা এই লাইকোপাস ভার্জিনিকে আমরা ব্যবহার করি। আর এই ক্ষেত্রে আমরা এখন পড়তেছিলাম যেটা ভালভুলার ডিজিজের ক্ষেত্রে বা হার্টের যেটা সমস্যার ক্ষেত্রে যেটা বর্ডার বলছেন সেক্ষেত্রে আমরা পড়তেছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হার্ট বা কার্ডিয়াক রিজনে এদের একটা কোলাহল বা একটা গোলযোগ থাকবে লাইকোপাস ভার্জিনিকা, এবং এই পেশেন্টগুলো মানে এমন হবে যে তাদের হার্ট যেন কি হচ্ছে বের হয়ে যাচ্ছে এবং তারা এখনই পাগল হয়ে যাবে, এই ধরনের একটা মানে লক্ষণ লাইকোপাস ভার্জিনিকা পেশেন্ট আমরা কার্ডিয়াক রিজনে আমরা পেয়ে থাকি। এর সাথে থাকবে এদের ইন্টেন্স থ্রোবিং পেইন থাকবে, এটা ঘাড়ের দিকে যাবে এবং তারপরে কি হবে মাথার দিকে যাবে এই ব্যথাটা। এবং লাইকোপাসের যে লক্ষণগুলো সেটা হচ্ছে তার সাথে যেটা যেটা হচ্ছে কোলাহল, যেটা টিউমুলাস থাকবে, যেটা আমরা জানি যে হার্ট রিজনে, এবং এর সাথে রোগীর কাশি হবে, এবং কাশির একটা লক্ষণ আমরা পাবো লাইকোপাস ভার্জিনিকা পেশেন্টের মধ্যে। এবং এদের ওরা মনে করবে যে তাদের হার্টটা যেন বেড়ে যাচ্ছে, এবং এটা একটা অ্যাকুইট মানে তরুণ একটা কি হবে সেখানে তীব্র একটা ইরিটেশন থাকবে, এবং সেখান থেকে কি হবে তাদের কাশি মানে উৎপন্ন হবে। তো এই আমাদের লাইকোপাস ভার্জিনিকা পেশেন্টার আমরা যেটা দেখব, তাদের হার্ট রিজনে বা কার্ডিয়াক রিজনে একটা কোলাহলপূর্ণ যেটা নয়েজ যেটা আমরা সেটা পাবো, তার সাথে যে কাশি থাকবে এদের, এবং ইরিটেশন থাকবে থ্রোট রিজনে, তার সাথে যে কাশি থাকবে। এবং এই যে আমরা যে যেটা হচ্ছে
আমাদের যতগুলো সর্প ওষুধ আছে আমরা জানি যে সব সাপের ওষুধগুলোর বাম দিকে তাদের ঘুমালে বা বাম বাম দিকে কাত হয়ে শুলে তাদের রোগ লক্ষণগুলো বেড়ে যায় আমরা জানি। আমাদের লাইকোপাস এর ওষুধটার লক্ষণটা হচ্ছে এরা ডান দিকে শুইতে পারে না, আর অল যেটা হচ্ছে সাপের ওষুধগুলো বাম দিকে শুইতে পারে না, কিন্তু লাইকোপাসের হচ্ছে ডান দিকে শুইলে তাদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে সব ধরনের সাপ থেকে তৈরি করা ওষুধগুলোর বাম দিকে এরা যদি ঘুমায় রোগ লক্ষণগুলো বেড়ে যায়, আর লাইকোপ্লাজমের ডান দিকে বুড়ো ঘুমাইলে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। আচ্ছা, আর লাইকোপ্লাজমের আরেকটা লক্ষণ হচ্ছে এদের সব ধরনের খাবারে এদের কি হয় গন্ধ পায় এরা। হ্যাঁ, এরা খাবারের গন্ধ সহ্য করতে পারে না, এরা খাবারের গন্ধ এরা অসহ্য থাকে এদের। এবং এটা হচ্ছে আমাদের মোটামুটি লাইক আমাদের লাইকোপ্লাজমাস ভার্জিনিকা। তাহলে আমরা লাইকোপ্লাজমাস ভার্জিনিকা যেটা দেখলাম, এই পেশেন্ট গুলো প্যাল থাকবে, সাইনোটিক থাকবে এরা, এরা অস্থির থাকবে এরা, এদের কার্ডিয়াক রিজনে এক ধরনের কোলাহল থাকবে যেটা আমরা বললাম আমরা, এবং এই এই পেশেন্ট গুলোর তার সাথে কাশি থাকবে, এবং এই কাশিতে থাকবে একটা একুট যেটা ইরিটেশন হবে সেখান থেকে কাশি হবে। আর এই লাইকোপ্লাজমাস ভার্জিনিকা থেকে আমরা সাপ থেকে তৈরি করা অন্য ওষুধগুলো থেকে পার্থক্য করতে পারি যে সব ওষুধগুলো বাম দিকে শুইলে রোগ লক্ষণগুলো বেড়ে যায়, কিন্তু লাইকোপ্লাজমাস ভার্জিনিকা পেশেন্টটা ডান দিকে শুইলে তার রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এটা আমাদের এবং এদের সব ধরনের খাবারের প্রতি একটা অনীহা থাকে বা অপছন্দ থাকে। আচ্ছা, শেষ যে ওষুধটা সেটা আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের লরোসেরাস। লরোসেরাস ওষুধটা উনি আমাদের এখানে তুলে নিয়ে আসছেন, যে ক্ষেত্রে আমরা হয়তো অনেকেই এই ওষুধটা তেমন ব্যবহার করি না, তবে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা লরোসেরাসের যে এখান থেকে দেখে নিই আগে, লরোসেরাসের যে লক্ষণগুলো এটা অনেকটাই নির্দিষ্ট উনি বলছিলেন, এটা আমাদের জন্য মনে রাখা খুব সহজ। উনি বলছিলেন যে ওষুধের একটা ফিক্সার আছে যেটা হচ্ছে কনজেনিটাল হার্ট প্যাশেন্টের ক্ষেত্রে 16 থেকে 18 বছর বয়সের রোগীদের যদি কনজেনিটাল হার্ট যদি আমরা পেয়ে যাই, যদি কনজেনিটাল হার্টের যে লক্ষণগুলো আমরা যদি পাই, এক্ষেত্রে আমরা লরোসেরাসের কথা আমরা মনে করব। আমরা জানেন যে লরোসেরাসের যে যে কনজেনিটাল হার্টের যে পিকুলিয়ার যে লক্ষণ থাকে সেটা হচ্ছে এটা যে ব্লুইশ রেড অ্যাপিয়ারেন্স থাকবে কনজেনিটাল হার্ট, এবং আমরা জানি যে এদের এই পেশেন্ট গুলোর ক্লাবিং থাকবে ফিঙ্গার। ক্লাবিং আমরা জানি যে সামোসকে উল্টা করলে যেরকম হয় পেশেন্টদের নখ গুলো এরকম হবে, হ্যাঁ এটাকে বলে ক্লাবিং। আচ্ছা, চামচকে উল্টা করলে যেরকম ধরেন এটা অমসৃণ দেখা যায়, হ্যাঁ উঁচা উঁচা, এটা হচ্ছে ক্লাবিং। তো এই পেশেন্ট গুলো ক্লাবিং থাকবে, এবং এদের কি হবে একটা ব্লুইশ অ্যাপিয়ারেন্স থাকবে, এবং এটা মনে হবে যে এমন যে এটা একটা পাকা আঙ্গুরের মতো ছোট্টা, হ্যাঁ ছোট্টা হবে মানে পাকা আঙ্গুরের মতো। এবং এই এই যে আমরা এই যে আন্ডারলাইন কালার যেটা, এটা আমরা লরোসেরাস ওষুধের মধ্যে পাবো। তাহলে লরোসেরাস ওষুধের যেটা একটা ক্রিয়াক্ষেত্র, হ্যাঁ যেটা একটা এদের পছন্দ হচ্ছে হার্টের ক্ষেত্রে, এবং লরোসেরাস পেশেন্ট গুলো খুবই দুর্বল হয়, এদের খুব পতন অবস্থা, একদম খারাপ অবস্থা আমরা জানি, এবং যে খুব খারাপ অবস্থা এদের, একদম খুব অবসন্ন অবস্থায় দুর্বল অবস্থায়, যখন হার্ট খুব দুর্বল থাকে অবসন্ন থাকে, এবং এরা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বা ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, এদের শরীরে কোনো ধরনের উত্তাপ থাকে না আমরা জানি, হ্যাঁ এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা যেটা থাকে বললাম উত্তাপ থাকে না, এরা একদম মরা মানুষের মতো পড়ে থাকে, এই ধরনের লক্ষণগুলো আমরা লরোসেরাসের মধ্যে পাই। কিন্তু আবার লরোসেরাস এমন, আমরা জানি যে লরোসেরাস খুব শীতকাতর একটা ওষুধ, কিন্তু এদের মানে মানে তাপে, হ্যাঁ তাপে তেমন কিছু এদের উপশম হয় না, বা এটা তাপে তাপের প্রতি এদের একটা অনিচ্ছা থাকে লরোসেরাসের পেশেন্ট গুলো, এরা শীতকাতর। কিন্তু যেমন আমরা আর্সেনিক এরা শীতকাতর, কিন্তু এদের যে জ্বালা অনেক ক্ষেত্রে আমরা জানি যে এদের জ্বালা গুলো গরমে, আমরা জানি যে জ্বললে জ্বলা তো গরম, সেখানে আগুন, সেখানে পানি দেওয়ার কথা, কিন্তু সেখানে উল্টো গরম দিলে উপশম, এই ধরনের
একটা লক্ষণ হচ্ছে লরোসেরাসের মধ্যে আছে, লরোসেরাস পেশেন্ট গুলো শীতকাতর, বাট এদের তাপের এটা খুব প্রাধান্য দেওয়া। যে আমরা জানি যে আমাদের ক্যাম্পর, আমাদের আরেকটা হচ্ছে সিকিলিকর, আমরা জানি যে সিকিলিকরের স্কিন গুলো থাকে একদম ঠান্ডা থাকে, কিন্তু ভিতরের রোগের রোগীগুলো খুব জ্বলন্ত অবস্থা, খুব জ্বালা পোড়া প্রচন্ড থাকে। আমরা জানি ক্যাম্পর যত শীত, এরা শীতকাতর বাট ওরা আর ঠান্ডা চায়। হ্যাঁ, তো এই ধরনের লরোসেরাসের যে লক্ষণটা সেটা হচ্ছে এরা শীতকাতর বাট এরা গরম তেমন গরম ইচ্ছে করে না এরা। আর লরোসেরাসের যে যে আক্রান্ত যে স্থান সেটা হচ্ছে হার্ট, এবং এটা খুব দুর্বল থাকে। আর এখানে যে কনজেনিটাল হার্টের ক্ষেত্রে যে বর্ডন বলছে যে 16 থেকে 18 বছর বয়স, এই বয়সে যদি কনজেনিটাল হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা লরোসেরাস ই করে নির্দেশ করে এটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই লরোসেরাস যে এটা কলাপস যে অবস্থা হয়, যে কলাপস অবস্থাটা অনেকটা আমরা জানি, আমরা কারোবেজ, আমরা অ্যান্টিনট্রাট, ক্যাম্ফর, এসব ওষুধের সাথে আমরা তুলনা করতে পারি। আচ্ছা দেখি তারপর উনি কি বলছেন দেখি আমরা। এদের লিপ থাকবে যেটা এটা ই থাকবে, ব্লুইশ থাকবে, অ্যাপারেন্স থাকবে, এবং পাকা আঙ্গুরের মতো মনে হবে এদের, এবং এটা পাবো আমরা। তার সাথে থাকবে কি এক্সট্রিম ডিসনিয়া থাকবে এদের, এদের শ্বাসকষ্ট থাকবে এদের, এবং এদের যে এদের যে শ্বাস যেটা যে শ্বাস যেটা চরম যে শ্বাসকষ্টটা যেটা আমরা জানি, এদের এই শ্বাসকষ্টের ধরন হচ্ছে সেন স্ট্রোক ইন ক্যারেক্টার। হ্যাঁ, যে সেন স্ট্রোক ইন ক্যারেক্টার হচ্ছে আমরা জানি এটা এটা অ্যাবনর্মাল একটা এটা শ্বাসকষ্ট আমরা জানি। এটা এটা প্যাটার্নটা এই ধরনের হয় যে এটা সাধারণত রোগী জাগনার অবস্থায় হতে পারে, বাট ঘুমের মধ্যেই এটা বেশি হয়, এটা হতে পারে। কিন্তু এটা আমরা জানি যে শ্বাস প্রশ্বাস খুব মানে ই হয়, প্রথমে খুব মানে ধীরে ধীরে হয়, তারপরে ভারী শ্বাস নেয়, এবং এটা হচ্ছে অনেকটা যে স্লিপ অ্যাপনিয়া বলে না, যে স্লিপ অ্যাপনিয়ার মতো একটা অবস্থা। এটা হচ্ছে এটা এই প্যাটার্নটা প্রথমে খুব জোরও হয়, তারপরে আস্তে আস্তে সেটা কমে যায়, ঘুমের মধ্যে রোগীদের এই ধরনের লক্ষণগুলো বাড়ে। তো এই ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রেও কিন্তু এই আমাদের লরোসেরাস একটা বড় ওষুধ। আচ্ছা, এবং এদের কি হয়, এই ওরা কি করে সার্ডেন যেটা এটা শ্বাস নেয়, এটা তারপর কি হয় 2 or 3 লং ব্রেক্স ব্রেথস থাকে, তারপর কি হয় দেন ব্রেথ গেস্ট গ্যাজুয়ালি মানে ছোট হয়ে যায় এদের, নেক্সট আবার বন্ধ হয়ে যায়, তা আবার কি হয় নিঃশ্বাস নেয়। এই ধরনের শ্বাসকষ্টটা এই ইয়ের মধ্যে লরোসেরাসের মধ্যে থাকে। তো এদের যে চরম একটা শ্বাসকষ্ট থাকে আমরা জানি এটা। আর আরেকটা দেখলাম এখানে এদের কনজেনিটাল যেটা হার্ট ডিজিজ, যেটা কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে এদের এই লরোসেরাসের একটা ব্যবহার, এবং আমরা জানি যে এদের নিউ বর্নের ক্ষেত্রে যে সাইনোসিস থাকে, হ্যাঁ নিউ বর্নের ক্ষেত্রে যে অ্যান্টিনট্রাট একটা ওষুধ আমাদের, অ্যান্টিনট্রাটেরও কিন্তু নিউ বর্নের ক্ষেত্রে সাইনোসিস থাকে। এদের বিশেষ করে হাতের নখের আঙ্গুলের মাথাগুলো নখগুলো অনেকটা ব্লুইশ হয়ে যায়, এই ধরনের লক্ষণ আমরা আমরা এই ইয়ের মধ্যে পাই, আমাদের লরোসেরাসের মধ্যে পাই। আচ্ছা, তারপরে যে পেশেন্ট গুলো ওরা শুইতে পারে না, শুইলে কষ্ট বাড়ে তাদের, যদি ওরা বসে, হ্যাঁ এরা কি করে দেখেন, দ্য ভেরি মাচ ওয়ার্স হোয়েন দে দ্য প্যাশেন্ট সিটস আপ, যখন তারা বসে তাদের রোগ লক্ষণ গুলো তখন বেড়ে যায়, এবং এদের কি হয় দ্য বেটার ইন সেমি প্রোন পজিশন, এরা সেমি প্রোন পজিশনে এদের লক্ষণ গুলো ওরা ভালো থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যখন আমরা শুই থাকি, শোয়া থাকি, একটু হালকা উঠে বা আমরা পিঠে নিচে বালিশ টালিশ দিয়ে একটু হেলান দিয়ে শুই থাকি, এই ধরনের অবস্থায় এই লরোসেরাসের পেশেন্ট গুলো খুব ভালো ফিল করে। আসলে লরোসেরাসের ওষুধটা আমরা করতে গেলে অনেক সময় আমাদের একটা ইয়ে হয়ে যায়, কনফিউজ হয়ে যায় আমরা এই ওষুধের সাথে আমাদের আরো কয়েকটা ওষুধ, যেমন আমরা আমাদের অ্যান্টিনট্রাট, আমাদের আর্সেনিক অ্যালবাম, ক্যাম্ফর, এগুলোর সাথে অনেক সময় মিল পাই আমরা। আমরা যে ক্যাম্ফরের ক্ষেত্রে আমরা জানি যে লরোসেরাসের একটা পার্থক্য এখানে আছে, এই লরোসেরাসের যে একটা পতন অবস্থা কোলাপস অবস্থা থাকে, আর আমরা তো সেক্ষেত্রে এদের লরোসেরাসের রোগীগুলো ঘাম বেশি হয় আমরা জানি এটা, এবং এরা কি করে ওদের কাভারিং এটা পছন্দ করে না। আবার এই ক্ষেত্রে আমরা
ক্যাম্পরের ক্ষেত্রে আমরা জানি এরা খুব শীত কাতর, যত ঠান্ডা এরা ঠান্ডাই চায়। হ্যাঁ, আবার এদের ঠান্ডা এদের যেটা বেটার ফিল করে সেটা আমরা পাই এখান থেকে। তো এই ধরনের লক্ষণগুলো আমরা যেটা সাইনোসিসের ক্ষেত্রে আমরা কি আমরা ফ্লরোসিস এবং ক্যাম্পরের একটা কনফিউজড আমাদের হয়ে যেতে পারে। তারপর আমাদের যেমন আর্সেনিকের ক্ষেত্রে আমাদের হতে পারে, বাট আর্সেনিকের ক্ষেত্রে যদি এই ধরনের লক্ষণ আমরা কনফিউজড হই, বাট আর্সেনিকের যে অস্থিরতা বা একদম পতন অবস্থা থাকে দুইটা ওষুধের মধ্যে, বাট লরসের আছে যেমন শীত কাতরতা বা একদম হিমাঙ্গ যেটা আমরা বলি, আর্সেনিকের যেমন গরম প্রয়োগ উপশম, লরসের আছে কিন্তু এরকম গরম প্রয়োগ উপশম নাই আমরা দেখি। আবার দেখা যায় আর্সেনিকের যেমন ঘন ঘন পানি পিপাসা থাকে বা অল্প পরিমাণে ঠান্ডা কোল্ড ওয়াটার যেটা আমরা জানি, লরসের আছে এই ধরনের লক্ষণ আমরা পাই না। তারপরে আমরা এই ওষুধের সাথে ডিজিটালিসেরও কিন্তু আমরা আমরা পার্থক্য করে নিতে পারবো। আমরা তো জানি যে ডিজিটালিসের যেমন নাড়িটা খুব দুর্বল থাকে, তো আমাদের লরোসেরাসের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের একটা আমাদের একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার নেজার ক্ষেত্রেও একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের, কিন্তু নেজার আমরা প্রথমেই বলছিলাম যে নেজার ক্ষেত্রে বাল্বের সমস্যাগুলো নেজার বেশি থাকে। আর যে লরোসেরাসের যেমন আমরা জানি যে এদের রোগী খুব দুর্বল থাকে, নড়াচড়া এদের কষ্ট বেশি হয়, এবং এই এই লক্ষণগুলো দুর্বলতা আমরা জানি, এবং এদের কনজেনিটাল যে হার্ট ডিজিজ যেটা আমরা জানি এই নেজার থেকে থাকে, লরোসেরাসের থাকে, আর নেজারে তো আমরা জানি বালবুলার ডিজিজ গুলো থাকে। তো এই এই ধরনের ওষুধগুলো আমাদের যেগুলো আছে সিকিলিকরের সাথেও আমাদের আমাদের পার্থক্য করে নিতে হবে। আমরা জানি সিকিলিকর খুব গরম কাতর হয়, কোনো কাভারিং এটা পছন্দ করে না, আবার রোগ লক্ষণগুলো সব এদের ঠান্ডা উপশম হয়, আবার লরোসেরাস শীত কাতর বাট এটা গরম চায় না। তো এই ধরনের লক্ষণগুলোর সাথে আমাদের এই যতগুলো ওষুধ আছে আমাদের পার্থক্য নিতে হবে। বিরেট মেলবোম ওষুধও অনেকটা লরোসেরাসের সাথে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু বিরেট মেলবোম যেমন আমরা জানি শীত অবস্থার সাথে এদের যেমন পায়খানার যে ব্যাপারটা এবং ঘন ঘন পায়খানা হয়ে এদের যে যেটা ভাইটাল ফ্লুইড গুলো লস হয়ে যায়, এটা খুব দুর্বল হয়ে যায়, কিন্তু লরোসেরাসের ব্যাপারটা অন্যরকম। সেটা হচ্ছে এই আমরা এই ওষুধগুলোর মধ্যে পার্থক্য করতে পারবো। তারপর আমরা ল্যাকেসিসের সাথে আমরা দেখি ল্যাকেসিস যেমন বেশি কথা বলা, গরম কাতরতা, সেগুলো কিন্তু আবার লরোসেরাসে নাই। তো আমরা লরোসেরাস যে ওষুধটা এটা আমাদের যে প্রথম কথা যেটা ছিল সেটা ছিল আমাদের যে বর্ডার বলছিলেন যে এই ওষুধটা আমাদের যে ডেফিনিট যে ফিক্সার, যেটা ডেফিনিট ফিক্সারটা হচ্ছে যে 16 থেকে যে 18 বছর বয়সের পেশেন্টদের যে কনজেনিটাল হার্টের একটা অ্যাপিয়ারেন্স থাকে, এই এবং এই পেশেন্টগুলোর পিকুলিয়ার যেটা ব্লুইশ রেড অ্যাপিয়ারেন্স থাকবে এবং এদের কনজেনিটাল হার্ট এবং থাকবে, এবং এই পেশেন্টগুলো ক্লাবিং থাকবে ফিঙ্গারের মধ্যে ক্লাবিং থাকবে, এবং এদের ব্লুইশ যেটা অ্যাপিয়ারেন্স থাকবে এবং এদের ঠোঁট থাকবে অনেকটা গ্র্যাপস এর মতো, পাকা আঙ্গুরের মতো থাকবে, এবং এই যে কালার যেটা আমরা জানি এই এই যে একটা চিত্র, হ্যাঁ এই চিত্রটাই হচ্ছে এই আমাদের লরোসেরাসের, এবং লরোসেরাসের পেশেন্ট গুলো খুব দুর্বল থাকবে। হ্যাঁ, খুব দুর্বল থাকবে আমরা জানি, এদের এদের হার্টেই এদের হৃদযন্ত্রই এদের বেশি আক্রান্ত হয়, তার সাথে এরা পেশেন্ট গুলো এই ধরনের খুব খারাপ অবস্থা হয়, খুব দুর্বল থাকে আমরা জানি। তো আপনারা কয়জনের কাছে লরোসেরাস আছে আর কয়জন ব্যবহার করছেন বলুন তো দেখি একটু, লাইফে আমরা কে কে লরোসেরাস ব্যবহার করছি, আছেন কেউ, কয়জন আছেন এখানে বলুন তো একটু। আমার কাছে নাই স্যার, আমার কাছে আমার বললাম স্যার, আরে স্যারদের কাছে আছে শুনে কোনো স্যার ব্যবহার করিনি, তবে কয়েকজন নেছে আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করছে। তার আপনার কাছে দেখলাম তো আগে ইয়ে নাই ছিল না, যে আপনার কাছে নোশ ওষুধ গুলো ছিল না, এই আপনার 83 না না ওষুধ গুলো আছে হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল এর শ্রীকান্ত চৌধুরীর।
আমরা তো এই যে 83টা ওষুধের পর তো আর আপনার কাছে পাই না খুঁজে। ওগুলো তো হেপকোর হেপকোর যেগুলো ছিল সেগুলো নিছেন, আর হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল আছে। শুধু জানতাম না, তাহলে তো আর কিছু ওষুধ নিয়ে নিতাম। আচ্ছা আবার লাগলে দেব। আচ্ছা ইনশাল্লাহ জি। আচ্ছা তাহলে আমরা মোটামুটি যে 4টা ওষুধ যেখানে আমরা দেখলাম যে এই 4টা ওষুধ আজকে আমরা যেটা মোটামুটি আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে আমাদের ল্যাকেসিস, নেজা, লাইকোপাস ভার্জিনিকা এবং লরসেরাস। তো এটা সম্বন্ধে কি আপনারা মোটামুটি কিছু বুঝছেন? যদি আমি খুব দ্রুত বলছি, আগের পড়াটা একটু বলার কারণে সময় কমে গেছিল। আব্দুল রহমান স্যার, জি স্যার, তো আজকে যেটা আলোচনা করলাম এটা কি আমাদের কাজে লাগবে? জি জি অবশ্যই। আপনার এই জার্নিটা আমাদের আমি শর্ট নোট করেছি, অবশ্য অবশ্যই। এটা এটা হার্ট সাইড এর ওষুধ এবং বললেন স্যার, যেটা আপনার যেটা বর্ণনা করলেন স্যার, খুব প্রয়োজন ওষুধ এবং সূক্ষ্ম পার্থক্য করলেন স্যার, এটা খুব ভালো লাগছে স্যার। আমি সাথে সাথে আমি এই যে ফাটকের একটা বই আছে স্যার, এটাও ভালো বই। ফাটকের বই তো আমি নোট করে নিয়েছি স্যার, ওগুলো আবার দেখতে হবে স্যার। আপনারা গাইডলাইন দিয়ে গেলেন স্যার পার্থক্য, আমরা এটাকে একটু ঝালাই নেব স্যার। খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ স্যার। ফাটকের ম্যাথমেটিকা, জি স্যার, ফাটক, জি ভালো ভালো বইটা ভালো। উনি তো এমবিবিএস ডাক্তার ছিলেন তাই তো, তাই না? জি 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 ভালো, ওনার বই ভালো, ভালো বই, এটা নিঃসন্দেহে ভালো বই স্যার। আপনার রেয়ার মেডিসিন গুলো আসলে যেমন মাঝে মাঝে যে ছোট ছোট মেডিসিন গুলো আমরা যদি কাজে লাগাইতে সেখানে খুব ভালো রেজাল্ট আমরা পাই। আপনার গাইড গুলো খুব ভালো স্যার। আসলে আমরা এটা কথা মনে রাখবো যে আমরা কেউ কিন্তু সব কিছু জেনে বসে নেই, এই যে আমরা শেয়ার করতেছি পারছি, এটার মাধ্যমে তো আমরা একটা লাইন পাচ্ছি, আসলে একটা স্টাডি করার একটা প্রবণতা আমাদের ভিতরে আসতেছে। এটাই স্যার, এটা আসলে সত্যিকার অর্থে যে আমরা আপনার সাথে আমি এই যে এখন বসলাম, আমি কতক্ষণ আগে শুধু একবার চোখ বুলাইছি কথার কথা। হ্যাঁ এখন দেখা যাচ্ছে এটা আমারই পড়া হয়েছে, আমি বেশি লাভবান হয়েছি আপনাদের চাইতে সত্যি কথা। বলেন যে আমি কিন্তু করি, আমি পড়াই না। আমরা আসলে যদি এভাবে ধরেন এখানে অনেকগুলো ওষুধ আছে আমাদের, যে পরবর্তী পর্যায়ে যে আমরা আরো এখানে যে ওষুধগুলো আছে এটা নিয়ে যদি আলোচনা করি, তারপরে পার্ট বাই পার্ট এখানে কিন্তু আপনার আরো ইমার্জেন্সি যেগুলো আমরা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আছে, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আলোচনা করলে মোটামুটি আমাদের আমাদের ই হবে, জি স্যার, জ্ঞান সমৃদ্ধ হবে। যেমন তারপরে আমাদের অ্যাকুইট কেয়ার একের ক্ষেত্রে ওনার বর্ণনা আছে, আমি কোন ওষুধগুলো বেশি ব্যবহার করবো, তো আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তারপরে সাইটিক এর ক্ষেত্রে আছে, নিউরোলজি এর ক্ষেত্রে আছে, যে আমাদের উপর ধারাবাহিক ভাবে এগুলো আসবে। হ্যাঁ তাহলে আমাদের এটা কমপ্লিট, তো আমরা শুধু কেবল এই যে ইমার্জেন্সির ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় তা না, এটা দিয়ে তো আমরা ক্রনিক অবস্থা সব ধরনের অবস্থায় আমরা আমরা ম্যানেজ করি। তো আমাদের ওষুধগুলো আমাদের নখদর্পণে আসতেছে, ওষুধগুলো বারবার পড়লে বিভিন্ন লক্ষণ আমাদের মানে হৃদয়ে এগুলো থাকতেছে, এটাই আমাদের জন্য লাভ। জি স্যার, আগে দেখাচ্ছে অনেক অনেক লক্ষণ আমরা ভাই, কিন্তু এখন এই ওষুধগুলো পড়ার কারণে আমাদের এই লক্ষণের রোগী আমরা সামনে যখন পাচ্ছি তখন ওষুধ দিয়ে কিন্তু স্যার এই যেগুলো আমরা শিখছি আরো অনেক অনেক রকম লক্ষণও কিন্তু সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারছি। রোগীরা এসে বলতেছে, তাতে করে বলছে যে যে এই ওষুধের জন্য এই রোগের জন্য ওষুধ নিয়েছিলাম, কিন্তু আপনার ওষুধ খেয়ে দেখা আমার অনেকটা ছিল এটা ভালো হয়ে গেছে, অথচ সেই স্টাডি করে দেখা যায় সেই এই ওষুধের লক্ষণ সেটাই। আসলে এই প্রয়োগ করে শেখা যায় স্যার। আমরা অনেক সময় দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে অ্যান্টিম চার্ট শুধু দেখি আমরা, পতন অবস্থার ক্ষেত্রে আসলে রোগীদের অ্যান্টিম চার্ট বা রোগীর শ্বাসকষ্ট বা অনেক কফ থাকে, ভিতরে রোগী ঢুকতে পারতেছে না, লুজ কফ আমরা দেখি, কিন্তু এই যে ওদের সাইনোসিস থাকে আমরা জানি। যদি বর্ডার এখানে বলছেন যে পেশেন্টের মধ্যে যদি সাইনোসিস যদি না না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সেটা অ্যান্টিম চার্টের অ্যান্টিম চার্ট নির্দিষ্ট নির্দিষ্ট হবে যখন আমরা পেশেন্টের মধ্যে সাইনোসিসটা পাবো, বিশেষ করে হাতের আঙ্গুলে ইমার্জেন্সি অবস্থা আপনি বললেন এবং সেক্ষেত্রে হাতের দিকে ছড়িয়ে যেতে পারে। তাহলে দেখেন সাইনোসিস কিন্তু আমাদের আর্সেনিক ওষুধের মধ্যে সাইনোসিস আছে, বাট অ্যান্টিবায়োটিক বেশি, কিন্তু দেখেন এই যে লরোসেরাসের মধ্যে কিন্তু সাইনোসিস আছে। হ্যাঁ এবং এটা কিন্তু আমাদের ডেস্কটপ গাইডে দেখবেন এটা মানে ই করা আছে, মানে স্টার চিহ্ন দেওয়া আছে, সাইনোসিস অফ নিউ বর্নস, সেখানে আবার অ্যান্টিবায়োটিক কথাও আছে। হ্যাঁ এগুলো হচ্ছে কি আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন পড়বো তো এই ওষুধগুলো আমাদের নখদর্পণে আসবে,
আমরা ব্যবহার করতে পারবো। আমাদের আসলে পড়া, হ্যাঁ, পড়া ছাড়া কোনো উপায় নেই। জি স্যার, এটাই আসল কথা স্যার, সব সময় এটার ভিতরে অ্যাবজর্ব থাকতে হবে। অনেক ধন্যবাদ স্যার। শিরে স্যার, ওই রোগীটাকে আজকে নিয়ে গেছিলাম মহিপ স্যারের কাছে, বুঝছেন, সকালে স্যার দেখছিল, দেখি ওষুধ দিয়েছিল 1 সপ্তাহের জন্য, বলছে 1 সপ্তাহ পর আওয়াজ নেওয়ার জন্য বলছে আর কি, মানে টোটালি লাস্ট এটা, আফটার অল উনি আজ না হোক কাল ডেথ হয়ে যাবে কনফার্ম, তবে আমরা চাই যাতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকুক এটাই কামনা করি, এটাই এটাকে চিন্তা করে আজকে ওষুধটা দিয়েছিল 1 সপ্তাহের জন্য আর কি। আচ্ছা, আল্লাহ ভরসা যে মহিবুল স্যার উনি অভিজ্ঞ ডাক্তার, আল্লাহ ভরসা, দেখেন কি হয়। তো ঠিক আছে স্যাররা, ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ স্যার, জাজাকাল্লাহ খায়র। সিরাজুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে মানে আমাদের মনে হতে পারে এই ওষুধগুলো কোনোদিন শুনিনি, জানিনি, আমার কাছে নেই, কাজে লাগবে কিনা। আমরা একটা কথা জানি, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও তুমি গোপনে গোপনে। আমাদের মেমোরিকে ঠিক আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করে দিয়েছেন যে আমাদের মেমোরিতে যে জিনিসটা একবার এন্ট্রি করবে সেটা মোটামুটি র্যান্ডম অ্যাক্সেস করলেই সেটা রমে কিছুটা কিছু থাকবে। তো রমে কিছুটা কিছু থাকবে, এই থাকাটা পরবর্তীতে আমরা যখন পেশেন্ট পাব, অনেক পেশেন্ট পাব, তখন অল্প অল্প করে তখন ব্রেন নক করবে। এবং কখন যে আপনার এই পড়াগুলো কাজে লাগবে আপনি হয়তো নিজে বুঝতে পারবেন না, কিন্তু আপনার জ্ঞান দেখবেন আস্তে আস্তে সাউন্ড নলেজ চলে আসবে। এই জন্য মূলত এই যে আমাদের অভিজ্ঞ স্যারদের যে ক্লাসগুলো, আমাদের ক্লাসিক ক্লাসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে ইনশাআল্লাহ। জি স্যার, সবাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ।